নমস্কার বন্ধুরা, মমি কুক ব্লগে সবাইকে স্বাগত। তো দেখো আজকে কি একটা রেসিপি নিয়ে চলে এলাম, খুবই সুস্বাদু, খুবই একটা ভালো খেতে রেসিপি। তো আজকে আমরা বানাবো লুচি দিয়ে, চিংড়ি দিয়ে বানাবো। তো এটা খেতে খুবই ভালো। তো চলো শুরু করা যাক, আমি কীভাবে বানাই তোমরা দেখো। প্রথমে দেখো আমি গরম জলটা বসিয়ে দিয়েছি, গরম জলের মধ্যে আমি 2 চামচ নুন দিয়ে দেবো। আর এখানে আমি 500 গ্রাম লুচি নিয়েছি, লুচিটা কেটে নিয়েছিলাম রাত্রেবেলায় বসে কেটে নিয়েছি। লুচিটা দিনের দিন কাটতে একটু অসুবিধাই হয়, আগের দিন এনে রাখলে পরে সেই রাত্রেবেলা কাটলে পরে খুব তাড়াতাড়ি খোসাটা ছাড়িয়ে নেওয়া যায়, এই জন্য আমি কেটে নিয়েছি। এখানে 500 গ্রাম লুচি আছে, জলটা ফুটে গেছে। এবার আমি জলের মধ্যে লুচিগুলো একটুখানি 2 মিনিট একটু ভাপিয়ে নেব। তো 2 মিনিট মতন আমাদের ভাপ দেওয়া হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। বেশিক্ষণ রাখলে পরে বেশি একদম নরম হয়ে যায়। তো লুচিটা গরম জল থেকে তুলে নিয়ে ছাঁকনিতে আমি ছেঁকে নিয়েছি ভালো করে, জলটা ঝরে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেব। তেলটা আমাদের গরম হয়ে গেছে, আমি এর মধ্যে অল্প একটু সাদা জিরে ও ছোটো ছোটো 2 তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। আমি 8-10 মতো রসুন কুচিয়ে নিয়েছি, রসুন কুচিটা দিয়ে দেবো। এর সাথে যেহেতু 500 গ্রাম লুচি আছে, এই জন্য আমি 4 পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে দিয়ে দেবো একই সঙ্গে। হালকা করে ভেজে নেব। তো পেঁয়াজটা মোটামুটি আমাদের অল্প অল্প ভাজা হয়ে গেছে, হালকা একটা ব্রাউন কালার এসছে, আমি বেশি ব্রাউন করব না। এই অবস্থাতে আসলে পরে আমি 4 এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, ছিঁড়ে দিয়েছি, আর অল্প একটু টমেটো কুচি দিয়ে দেবো। আমি ঝালটা তোমরা তোমাদের পরিমাণ বুঝে, লুচি হোক পেঁয়াজ হোক, সেটা পরিমাণ বুঝে ঝালটা যে যেমন খাও তোমরা তেমন করে দিও। এবার আমি হলুদ দিয়ে দেবো, আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দেবো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, 7 মতো নুন দেবো। যেহেতু লুচিতেও নুন দেওয়া ছিল, সে বুঝে আমি অল্প করে 500 গ্রাম লুচির জন্য আমি এখানে 300 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা আমি বেছে রেখেছিলাম ভালো করে, বেছে দিয়ে রেখেছি, এবার এটা দিয়ে দেব। তোমরা যদি চাও চিংড়ি মাছটা ভেজেও রান্না করতে পারো, আমি ভেজে রান্না করি না, চিংড়ি মাছটা আমি এভাবেই করি। তোমরা যদি চাও তোমরা আলাদা করে ভেজে তারপর তোমরা অ্যাড করতে পারো। তো সব মশলা ও চিংড়ি মাছটা দিয়ে ভালো করে আমার কষানো হয়ে গেছে, এবার আমি এই ভাপানো লুচিগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে দিতে হবে, উপনিচ উপনিচ করে। লুচিটা একদম কম আঁচেই রান্নাটা করতে হবে, একটু ঢেকে ঢেকে রান্না করলে পরে এমনি যেটুকুনি ভাপিয়ে তো নেওয়া হয়েছেই, ওখানে তো 50% সিদ্ধ হয়েই গেছে, আর লুচি এমনি তো একটা নরম সবজি এটা একটা, আর বাকিটুকুনি হয়ে এসছে, আর 5 মিনিট হলেই হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগে না লুচি রান্না করতে। আবার 2 মিনিটের জন্য আমি ঢেকে দেবো। লুচিটা আমাদের ফাইনালি হয়েই গেছে, এবার আমি সার্ভ করবো। বন্ধুরা একটা কথা বলি, এটা হচ্ছে আমি যেটা রান্না করেছি সেটা হচ্ছে চাষের লুচি। তোমরা যদি দেশি লুচি রান্না করো তাহলে দেশি লুচি রান্না করলে কী হয়, একটুখানি জলা জায়গায় অনেক সময় হয় দেশি লুচি, তো ওই ক্ষেত্রে গলা ঝুলকাবার একটা টেন্ডেন্সি থাকে। তখন তোমরা কী করবে, হাফ পাতিলেবুর রস নামাবার আগে, যখন লুচিটা হয়ে যাবে তাই নামাবার আগে তোমরা হাফ পাতিলেবুর রসটা যদি তোমরা দিয়ে দাও তাহলে গলা ধরার যে ব্যাপারটা সেটা কিন্তু থাকবে না। আর যদি চাষের লুচি দিয়ে করো তাহলে আর লেবু রস দেওয়ার দরকার নেই। এবার আমি সার্ভ করব। তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের লুচি দিয়ে চিংড়ি দিয়ে
একটা দারুণ দুর্দান্ত একটা রেসিপি। তো তোমাদের পছন্দ হলে অবশ্যই একটা লাইক করো, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।